আচ্ছা ভাই, তুমি যে গাড়িটা যে নিয়েছো, নেওয়ার পরে তোমার কতটা মানে ভালো লাগছে? খুব ভালো লাগছে। এই লেবু ফাটানো হচ্ছে গাড়ি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকালিটি ব্লগ। সৌমিত্র আর আজকে যাব ক্যানিংয়ে, কারণ আজকে ভাইয়ের গাড়ি অর্ডার দেওয়া ছিল, আর অর্ডারে আজকে ঢুকেছি আর গাড়ি আনতে যাব। তো আমি ঘুমিয়েছিলাম, দাদা ভাই ফোন করলো আমাকে যে আজকে গাড়ি ঢুকেছে, আনতে যেতে হবে। তো বেরিয়ে পড়েছি এখান থেকে, আর এখান থেকে বেরিয়ে পড়েছি আমার গাড়িটা নিয়ে। আমি এখান থেকে গাড়ি গ্যারেজ করে দেবো, গ্যারেজ করে দিয়ে আমি চলে যাব। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। আর তোমরা একটা যদি সাপোর্ট করো, আমি অনেকে এগোতে পারবো, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই, কারণ তোমাদের কমেন্টের জন্যেই আমি মানে দেখি সবসময় যে কী কমেন্ট করছে, কে কী কমেন্ট করে, তোমরা কমেন্ট করবে। আর ভিডিওটা দেখো প্রপার, ভিডিওটা আশা করি খুব ভালো হবে। আর কী বাইক নিচ্ছে না নিচ্ছে তোমাদেরকে সবার লাস্টে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো, আমি এখন বেরিয়ে পড়েছি আর আমার গাড়িও রেডি হয়ে গেছে। তো চলো ফাইনালি ওখানে গিয়েই দেখা হচ্ছে, কারণ তোমাদেরকে অনেকবার দেখিয়েছি আমার বাড়ি কোথায়, মানে নদী পার হয়েই সব কিছু যেতে হয়। তা নদীর ওপারে গিয়ে দেখাবো প্রবালি, মানে মোটামুটি গাড়ির শোরুমের ওখানে গিয়েই দেখাবো তোমাদের কী করছি কি না করছি, তোমাদের যাও কী গাড়ি নিচ্ছে ভাই। আর আজকে খুব মানে মজা হবে একটা, কারণ ভাই তো খুব খুশি, একেবারে খুশি খুশি, সেই লেভেলে খুশি, মানে সমান ফোন করছে যে কোথায় আছিস কোথায় আছিস কি বৃত্তান্ত। আর এখান থেকে একটা দাদা যাবে যে তাকেও নিয়ে যেতে হবে আমাকে, ওই জন্যে সমান ফোন করছে যে কোথায় আছিস কী করছিস, তাড়াতাড়ি। ওখান থেকে বেরিয়ে গেছে, ও সরকারি চাকরি করে যেহেতু, কী করবো, আমি ইউটিউব করি, যদি দাঁড়াতে পারি তাহলে দাঁড়াতে পারবো, আর যদি না পারবো তো চলো অত কথা বলে লাভ নেই, চলো ভিডিওটা শুরু করা যায়। চলো ভাই, সবে নিয়েছি পাতিলেবু নিয়ে যাচ্ছি, আর মানে পাচ্ছিলাম না টোটালি, এনজে নিয়েছি আর চলে যাচ্ছি, দাদাকে দাঁড় করে রেখে দিয়েছি, আর এখান থেকে টোটো ধরে চলে যাবো। তো চলো কন্টিনিউ ওখানে যাই, ফাইনালি চলে এসেছি বিনায়ক হন্ডা, এবার ওখানে গিয়ে ঢুকে দেখবো কত দূর কি কমপ্লিট করে গেছে ভাই। আর রাত হয়ে গেছে প্রায় 7টা বাজে, দেখতে পাবে না হয়তো, এই লাইট দেওয়া আছে বলে লাইটের ভিতরে দেখছি, ঠিক আছে? তো চলো ভিতরে গিয়ে দেখি যে কী অবস্থা আছে। সব কিছু কমপ্লিট, যে গাড়িটা নিচ্ছে তোমাদের কাছে একটু শেয়ার করি বা তোমাদের কাছে একটু দেখাই, তোমাদেরকে আর দেখালে তোমরা বুঝতে পারবে হন্ডা সাইন স্ক্রিন, ঠিক আছে? কটা সই করেছিস টোটাল? 45টা মনে আছে। তো ফাইনালি সব কিছু সইটই কমপ্লিট হয়ে গেছে, কাগজপত্র কমপ্লিট হয়ে গেছে, এবার গাড়িটা নিয়ে বেরোবো আমরা বাইরে, যেতে দেখাচ্ছি তোমাদেরকে। চলো সবকিছু আগে সবকিছু ঠিক করে দাও ভালো করে, গাড়ি আমাদের ফাইনালি বের করে দিয়েছে, ঠিক? আর এবার ভাইয়ের দাদা চলে যাবে, আমি এখানটায় পিয়ালিতে চলে যাবো। আচ্ছা ভাই, তুমি যে গাড়িটা যে নিয়েছো, নেওয়ার পরে তোমার কতটা মানে ভালো লাগছে? খুব ভালো লাগছে, ঠিক আছে? মনে হয় 100 বার মানে আমাকে মনে হয় ফোনটা মনে করেছে, 100 বার ফোনটা করেছে। গাড়ি পেয়ে গেছে, এবার খুব মজা হবে, আর এবার হচ্ছে লেবু ফাটানো হবে, যেটা করা হয় লেবুটা ফাটানো হবে, আর লেবুটা ফাটিয়ে আর এখানটা চলে যাবে। এই লেবু ফাটানো হচ্ছে, বন্ধ করি, এই লেবু ফাটানো কমপ্লিট হয়ে গেছে, আর সব রেডি হয়ে গেছে, আর এবার সব বাড়ি যাচ্ছে। দাদা তোমার একটু মুখটা দেখাও একটু ক্যামেরার সামনে, কতটা মজা হচ্ছে তাকে বলে, খুব খুশি, বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়াবি তো নাকি? অবশ্যই অবশ্যই,
ঠিক আছে, বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়া হবে আর সেই ভিডিওটা তোমাদের কাছে দেখাবো। চলো।